গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজেছে 12:30, আর আমি দেখতে গেছিলাম, দেরি হয়ে গেছে আসতে। এখন রান্না করতে চলে এসেছি, আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাকে। আমিও কোনোদিন খাইনি, তোমাকে দেখাবো আর আমিও দেখি খাইয়ে কিরম লাগে। এই দেখো পটলের ছিলকা, এইটা আজকে বাটা করব, তোমরা দেখো আর আমি দেখাবো। এবার আমি পটলের ছিলকার রেসিপি বানাবো, তোমরা দেখো। এই যে কড়াই দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি পটলের ছিলকার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। আমার সব এই পেঁয়াজ আর রসুন আর ঝাল ভাজা হয়ে গেছে, এটা উঠাই রাখি। এবার আমি এই পটলের ছিলকাটা দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে হবে। তারপরে এবার লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি, এবার হয়ে গেছে, আমি নামাই নেব।
সবার সবার খেতে দেবো। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, খাবো না? ভালো হয়েছে, বাড়িয়া হয়েছে। পরে আর দেখাবো না, আগ লাগায় বসে রয়েছে। আমার স্যান্ডান হয়ে গেছে, এই যে আমি খাতে চলে আসি, এবার আমি একটু খাই দেখি কিরম হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, তোমরাও বাড়ি বানাই খাই দেখতে পারো কিরম হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি সেলাই করতে যাব। আর ভিডিওটা আগে বাড়াচ্ছি না, তা আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, দেখা হবে আর এক ভিডিওর সাথে। বাই।